ঘরের কোণায় কিংবা বাড়ির আঙিনায় চড়ুই পাখির আনাগোনা খুব একটা চোখে পড়ে না, তবে ভিন্ন চিত্র দেখা গেছে সিরাজগঞ্জ পৌর এলাকার মুজিব সড়কে। পাখির কিচিরমিচির শব্দ আর কলকাকলিতে সবসময় মুখর থাকে পুরো এলাকা। পাখির প্রতি ভালোবাসার টানে প্রতিদিন ভিড় করছেন পাখি প্রেমীরা। পাখিদের আবাসস্থল নিরাপদ করতে কাজ করছেন স্বেচ্ছাসেবীরা। ফেরদৌস রবিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে আলিম আলরাজের রিপোর্ট। সিরাজগঞ্জ পৌর এলাকার মুজিব সড়কের মাঝখানে ডিভাইডারের গাছগুলো যেন চড়ুই পাখির অভয়াশ্রম। সকাল বিকেল পাখির কিচিমিচি শব্দ ছাপিয়ে যায় সব কোলাহল। প্রতিদিনই পথচারীদের দৃষ্টি কাড়ছে চড়ুই পাখির দল। বিকেল থেকেই দল বেঁধে আসতে শুরু করে পাখিরা, আর দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে দল বেঁধে আবার বেরিয়ে পড়ে খাবার সন্ধানে। স্থানীয়দের মতে গত 2 থেকে 3 বছর ধরে সড়কের মাঝখানের গাছগুলোতে পাখিরা তাদের আবাসস্থল গড়ে তুলেছে। ব্যক্তিগত উদ্যোগেও গড়ে তোলা হচ্ছে পাখিদের নিরাপদ আবাসস্থল। ঝড় বৃষ্টি আসলে দেখা যায় পাখি এদিক সেদিক ছোটাছুটি করে, তাদের থাকার মতো জায়গা হয় না। হ্যাঁ, যার কারণে আমরা এই ব্যাংক সিস্টেম পাখির যে বাসাটা, এই বাসাটা আমরা তৈরি করেছি। যেহেতু এটা চড়ুই পাখির অভয়ারণ্য, হাজার হাজার চড়ুই পাখি এবং বিকেলবেলা অনেক মানুষও এখানে চড়ুই পাখি দেখতে আসে। আজকে আমরা 25 থেকে 30টা হলো পাখির হলো বাসস্থল তৈরি করেছি। পরবর্তী আমরা প্রত্যেকটা গাছের সাথে হলো আমরা ধারাবাহিকভাবে হলো আমরা এটা হলো কার্যক্রম চালিয়ে যাব। চড়ুই পাখির এমন মনোমুগ্ধকর দৃশ্য নজর কাড়ছে পথচারী ও পাখি প্রেমীদের। এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছ প্রত্যেকটা গাছে অসংখ্য চড়ুই পাখির বিচরণ। এটা আমাদের দিন শেষে যে ক্লান্তিটা থাকে, এই পাখিগুলো আমাদের এই ক্লান্তিগুলো দূর করে ফেলে। শহরের যারা আছে তারা যদি এই কাজটার জন্য এগিয়ে আসি, তাহলে জিনিসটা আমাদের জন্য ভালো হবে, প্রকৃতিও ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। সকালে চড়ুই পাখির ডাকে ঘুম ভাঙে এবং বিকালে আমরা যখন হাঁটাচলা করি তখন চড়ুই পাখির ডাক আমাদের, চড়ুই পাখির কিচিরমিচির আমাদের খুব ভালো লাগে। চড়ুই পাখি গৃহস্থায়ী হলেও এরা পরিবেশ বান্ধব, জীববৈচিত্র্য সংরক্ষণে বড় ভূমিকা রাখে বলে জানান প্রাণী বিশেষজ্ঞরা। আমরা এটার যদি সংরক্ষণ করতে পারি তাহলে আমাদের যে পরিবেশের যে কীটপতঙ্গ, এই যে বৃদ্ধি বা মশামাছি, সেটার কিন্তু অনেকটাই কিন্তু বায়োলজিক্যাল কন্ট্রোলের মধ্যে আসবে এবং আমাদের পরিবেশটা সংরক্ষণ সুরক্ষিত থাকবে। সারা বিশ্বে প্রায় 48 প্রজাতির চড়ুই পাখি দেখতে পাওয়া যায়। এর মধ্যে গৃহস্থালী চড়ুই পাখির পরিচিতি বেশি। আলিমাল রাজি, চ্যানেল আই।